গুড ইভিনিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সারাদিন পরে এখন সন্ধ্যেবেলায় আপনাদের সামনে এসেছি একটু গল্প করতে। আমার ফোনটা বলেছিলাম ডিস্টার্ব করছিল, নতুন ব্যাটারি পাল্টে দিয়েছে, নতুন ব্যাটারি লাগিয়েছি, বাড়িতে এনেছি। বাড়িতে চার্জে বসালে 10 মিনিটের মধ্যে পুরো চার্জ 100% চার্জ হয়ে যাচ্ছে। তারপরে আবার ফোনটা আবার যখন ভিডিও করব, তার মানে 2-3 সেকেন্ডের মধ্যেই আবার বন্ধ হয়ে যাচ্ছে ফোনটা। তারপরে আবার আবার চার্জে দিচ্ছি, আবার এই করে ফোনটা ঠিক মানে ব্যাটারির জন্য আর ভিডিওগুলো করা হচ্ছে না। তারপর আবার দোকানে গেলাম, আবার নতুন ব্যাটারি পাল্টে দিয়েছে। পাল্টে দিয়ে তা দোকানদার বলল যে আপনি কি খুব বেশি ফোন কি ব্যবহার করছেন যে সব সময়? আমি বললাম যে আমি একটু ভিডিও করি। তা বলল যে না, 5-6 ঘন্টা আপনি ইউজ করবেন না ফোনটাকে। পুরো পেছনে কভারটা তো খুলে গেছিলো, সে আঠা টাটা দিয়ে ভালো করে গাড়া টাটা দিয়ে আটকে দিয়েছে। আটকে দেওয়াতে তারপরে আমি আর সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি। এখন সন্ধেবেলায় এখন এসেছি আপনাদের সামনে কিছু বলতে। সারাদিন আমি ভিডিও করতে পারিনি, আপনাদের সামনে আসতে পারিনি। আমার প্রচণ্ড মনটাও খারাপ লাগছিলো, ভালো লাগছিলো না। হ্যাঁ, যে আপনারা হয়তো কিছু কী ভাববেন যে ভিডিও এরকম কেন আসছে, এরকম করে মানে একটু একটু করে দিচ্ছে। আগের দিনের ভিডিওটাও অল্প হয়েছে, শুধু একমাত্র ফোনের জন্য, ফোনটাই খুব ডিস্টার্ব করছিলো, আমার সাথ দিচ্ছিল না। তা এখন সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়ে গেছে, চা মুড়ি খাওয়া হয়ে গেছে, মেয়েরও দুধ খাওয়া হয়ে গেছে। তা আমি সারাদিনে সেরকম কিছু, এত গরমের জন্য কিছু রান্না করতে পারিনি। তা রাতে একটু ভাবছি যে একটু বিরিয়ানি করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। তা আমি যেরকম পারি আমি সেইভাবেই আমি আপনাদের সামনে দেখাবো। আর এত গরমের জন্য আমি কিছু কিছু সব রেডি করে রেখেছিলাম। আমার ভাতটা করে রেখেছি, তারপরে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো চলুন দেখাচ্ছি। আমার এই রাইস কুকারে আমি ভাতটা করে নিয়েছি। ভাতটার মধ্যে, চালটার মধ্যে আমি দিয়েছি লেবুর রস, একটু ঘি, সামান্য একটু নুন, আর এই সে এলাচ আর দারচিনি এর মধ্যে দিয়ে আমি ভাতটা করে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এখানে মাংসের মধ্যে, মাংসটা আমি সকালে ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে আছে টক দই, আদা রসুনের পেস্ট, একটু, আমি তো কোনো গুঁড়ো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কাই পাকা পাকা এগুলো একটু পেস্ট করে মেখে নিয়েছি অল্প একটু, আর বিরিয়ানির মশলা আর কিছু না। আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ করে রেখেছি। এখানে একটু এই লঙ্কা আদা রসুন পেস্ট করা আছে। আর এখানে আলুতে নুন হলুদ মেখে রেখেছি। আমার ফুড কালার নেই, তাই আমি একটু হলুদ আর নুন মেখে এখন ভাজছি। এই যে আলু ভাজা হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে পেঁয়াজটা দিচ্ছি। তেলের মধ্যে আমি দারচিনি, লবঙ্গ দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি, যেন একটু কালারটা ভালো আসার জন্য। এবার এখানে আদা রসুন আর লঙ্কা পেস্ট আছে, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। অল্প করেই দিয়েছি, কারণ ওখানে মেখে রেখেছিলাম, মাংসের মধ্যে আছে ওখানে, তো ওখানে অল্প একটু দিয়েছি আর এখানে অল্প একটু দিয়েছি। দিয়ে এটা কষিয়ে নিচ্ছে, নিয়ে তারপরে মাংসটা দেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এখানে হলুদ দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে সব আমার একটু একটু করেই মাখা আছে। আমি এখানে কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এসব কিছু দিচ্ছি না। এটা এবারে কষিয়ে নিই, কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সব মিক্সড করা আছে, সব মিশিয়ে রেখেছি। এবার আস্তে আস্তে মাংসটা দিয়ে দেবো। মটন
তার মাংসটা কষে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি একটু প্রেশার কুকারে দেব। দেখেন হ্যাঁ, মাংসটা প্রেশার কুকারে তুলে দিলাম। এখানে সেই মাংসটা মাখাও ছিল, ওই মশলা দিয়ে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে নিন। জলটা গরম করে, এই জলটা গরম করে এই জলটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। আর এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, অল্প করে জল দেবো, বেশি দেবো না। এই যে অল্প করে জল দিয়েছি, আর এখানে এই যে গরম মশলা আছে, গরম মশলাটা দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারটা বন্ধ করে দিচ্ছি। দুটো তিনটে সিটি পড়বে, তারপর আবার এসে দেখাচ্ছি। কুকারেই করবো বিরিয়ানিটা। এখানে আমি আগে প্রথমে কিছুটা ভাত দিয়ে নিয়েছি। আলুগুলো দেব, আলুগুলো দিয়েছি আর মাংসটাও কিছুটা দিয়েছি। এবার আমি এর মধ্যে দুধ আছে, বিরিয়ানি মশলা আছে, আমি এর মধ্যেই দিয়ে নিয়েছি। আর গোলাপ জল আছে, মিঠা আতর আছে, আমি কেওড়া জল দিই নি, বেশি সেন্ট ভালো লাগে না, এগুলো দিই নি। অল্প অল্প করে সব দিয়ে দিচ্ছি। এবার আবার এর উপরে কিছুটা রাইস দিয়ে দেবো। মাংস দিয়ে দিচ্ছি, মাংস দিয়েছি, এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। তিনজন মানুষের তিনটে ডিম, আবার এর উপরে ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাত দিয়ে এবার আমি এখানে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা দিয়ে এবার আবার এই দুধটা, এই মিক্স করা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি।
চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমি ভাতের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, ওই জন্য আমি আর এখন আর নুন দিচ্ছি না। তারপরে এই ঘিটা দিয়ে দিচ্ছি চারিদিকে। মাংসের ঝোলটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি এটা বসিয়ে দিচ্ছি। তারপরে হওয়ার পরে আপনাকে ফাইনাল লুক আমি দেখাচ্ছি। বন্ধুরা এই দেখুন আমার ফাইনাল লুক, এই যে বিরিয়ানিটা করেছি, এই যে দেখুন একটু সাজিয়েছি। আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। এতটাই ভালো হয়েছে, পুরো পারফেক্ট, সব থেকে পারফেক্ট। আপনারা বাড়িতে করে খাবেন এইভাবে। দেখি মাংসটা পুরো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, হাত দিলেই পুরো গলে যাচ্ছে, পুরো সিদ্ধ হয়েছে মাংসটা। খুব ভালো হয়েছে। আর ভিডিওটা আমি বড় করছি না, অনেক রাত হয়ে গেছে, এখন 11:30 বাজে। আমার বিরিয়ানিটা যদি আপনাদের ভালো লাগে তা আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টুক করে টিপে দেবেন। টাটা।